তুমি বোমা মেরে মানুষ উড়িয়ে দিবে বলবে ইসলাম, তুমি শাক্তোদ্ধার করবে বলবে ইসলাম, তুমি অপরাধ করে জ্বালাও পোড়াও করে আমার জাতি ধ্বংস করে দিয়ে বলবে ইসলাম, তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে টাকা কামাই করে ইসলামের নামে চালিয়ে দিবে বলবে ইসলাম, যে যেমন বলবে তেমন কি ইসলাম হতে পারে? তাহলে প্রকৃত ইসলাম কোনটা? আজকে যারা মুমিন হতে চান, জাতিকে বাঁচাতে চান, পরকালে জান্নাতে যেতে চান, তাদেরকে প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলামের পার্থক্য স্পষ্ট সীমা রেখা টানতে হবে। এখন বর্তমানে আমরা ইসলাম দাবি করি 160 কোটি মুসলমান, এখন মূল্যায়নের সময় এসেছে, কারণ ধ্বংস হচ্ছে মুসলমান। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্ত মুসলমান, দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে মুসলমান, সংখ্যাগরিষ্ঠ দেশের সমুদ্রে ডুবে মরছে মুসলমান, না খেয়ে মরছে মুসলমান। কাজেই মুসলমানের রাষ্ট্রপ্রধান, মুসলমানের আইন শৃঙ্খলা বাহিনী সহ মুসলমানের মিডিয়া, আলেম ওলামা, সাধারণ মানুষ, কৃষক শ্রমিক জনতা সবাইকে এখন বসতে হবে। প্রকৃত ইসলাম কি? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের আয়ামে জাহিলিয়াতের ওই অন্ধকারাচ্ছন্ন ওই সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা করলেন ওইটাই তো প্রকৃত ইসলাম নাকি? এইবার একটু মিলিয়ে দেখি, ওই উম্মতে মুহাম্মদী আবু বকর ওমর উসমান খালিদ জারার মুসান্না আম্মা খাদিজা আম্মা আয়েশা সুমাইয়া বারাকা ওনারা যারা ছিলেন হাজার হাজার উম্মতে মুহাম্মদী, প্রকৃত উম্মতে মুহাম্মদী, আমরাই তো উম্মতে মুহাম্মদী দাবি করি, মিলিয়ে দেখি ওই ইসলাম ওই জাতি আর আমাদের ইসলাম আমাদের জাতি দুইটা মিলে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে, আমরা মুসলমান ঠিকই আছি, এটা ইসলাম ঠিকই আছে, আমরা ঠিক পথেই আছি। আর যদি না মিলে তাহলে হাজার হাজার যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে নাকি? ইতিহাস জানতে হবে, ইতিহাস ভবিষ্যৎ নির্মাণ করতে সহায়তা করে। ইতিহাস না জানলে আপনি ভবিষ্যতের দিকে হাঁটতে পারবেন না। আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি, আল্লাহর দেওয়া সেই গাইডলাইন আমরা হারিয়েছি, সেই হেদায়া আমরা ত্যাগ করেছি, রাসূলুল্লাহর সেই মহান আদর্শ আমরা ত্যাগ করেছি, ইউরোপিয়ান সভ্যতা দ্বারা আমরা আপ্লুত হয়েছি। আমাদের জাতি আজকে চলছে তাদের দেওয়া গাইডলাইন মোতাবেক, কাজেই এখন এই সংকট যেন তেন ভাবে মোকাবেলা করা যাবে না। আল্লাহর নাজিল করা কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব আল কোরআন অবিকৃত রয়েছে, প্রায় সকল মুসলমানের ঘরে ঘরে কোরআন, এমন কোন মসজিদ নাই কোরআন নাই, এমন কোন মাদ্রাসা নাই কোরআন নাই। এই ইন্টারনেটের যুগে হাতে হাতে কোরআন, কোরআনের আয়াত দেখে, কাজেই যে কেউ যে কোনো ভাবে যেন তেন ব্যাখ্যা দিলেই কিন্তু হবে না, কোরআনের আয়াত মিলিয়ে দেখে, হাদিস দেখে, তারপরে মুসলমানদের বর্তমান দুর্গতির এই যে বাস্তব চিত্র। ইংরেজিতে একটা কথা আছে, অল ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্স, সমস্ত কিছু নির্ভর করে অবস্থার উপরে। সার্কামস্ট্যান্স অনেক কিছু উলট পালট করে দেয়, মুসলমান মার খাচ্ছে মিয়ানমারে, মুসলমান মার খাচ্ছে বসনিয়ায়, মুসলমান মার খাচ্ছে 70 বছর থেকে ফিলিস্তিনে, মুসলমানের দেশ ধ্বংস করে দিচ্ছে একটা একটা করে, মুসলমানদের মধ্যে একদল তরুণকে ওই পথে বিপদগামী করা খুব সহজ, কারণ পরিস্থিতি এখন সামনে এসে দাঁড়িয়েছে। কাজেই ব্যাখ্যা দিতে হবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে, যিনি বলবেন কে বলছেন তার কথা মানুষ দেখবে তিনি সত্যের উপর দণ্ডায়মান কিনা, তিনি এই কথা বলে কোনো স্বার্থ উদ্ধার করছেন কিনা, তিনি মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে বলছেন নাকি মুসলমানদের স্বার্থে তথা মানব জাতির মুক্তির কথা বলছেন, ইত্যাদি সামগ্রিক বিবেচনা করে মানুষ কথা শুনবে।